छुटेचे बोलो चले जल के देखे आए बृष्टि छिपे आए आए बृष्टि छिपे आए भीजे भीजे मग धोके गाय आए आए बृष्टि छिपे आए काट कूट खेले जल छिटानो पाए कुत्ते रोरू ए घर बोलचे जानो करारे ए छेले का बृष्टि होते चाय चल जाए छुटे लव भी छुटे आए आए बृष्टि छिपे आए चीना छेले जल के चले गल्प बोले गल्प बोले दुष्ट छेले जाचे मेघे आए बृष्टि छिपे आए बृष्टि छिपे সবাই মিলে এখানে গোমরা মুখ করে দাঁড়িয়ে থাকবে নাকি কি হলো আরে এরম একটা ওই দেখো এই চল চল কি সব তোদের বক্স ফক্স নাকি বাজা 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 জোরে বাজা সবাই মিলে এনজয় করো কি আশ্চর্য আরে কোল্ড ড্রিঙ্কস গুলো দে কি যে করিস না তোমরা বসো না তোমরা সব এখানে দাঁড়িয়ে আছো কেন আরে বসো বসো আরে এরকম বাংলার পাঁচের মতো মুখ করে থেকো না সবাই মিলে দাঁড়িয়ে চল মারবো ঠিক করে কাজ করো রাজকাল সরি এই বৌদি তুমি যাবে না আমি যাব ডাকতে আমরা আজকে বরং আসি না এই আসি কি কি আবার আসি কি কোল্ড ড্রিঙ্কস দিন এখন খাওয়া দাওয়া বাকি আছে গান বাজনা কত কিছু হবে সবে পার্টি কি বসে গো বলছে আসি নে 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 কোল্ড ড্রিঙ্কস দিন এই দাদা পেটে ধরেছিলাম তাই এই কথা বলছি তোর তো নিজের দায়িত্ব নিজে নেবার ক্ষমতাও নেই তার উপর শানু রয়েছে চোরের উপর রাগ করে কি শেষ পর্যন্ত মাটিতে ভাত খাবে তুই আমার মেয়ে হয়ে আমি কিন্তু মন দিয়ে সংসারটাই করতে চেয়েছিলাম মা এই মুহূর্তে আমি তোমাকে আর এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন বোধ করছি না সংসারটাও কিন্তু ঠিক করে করতে পারলি না কাল সাপ চলে এলো ঘরে কোনোভাবে সেটা আটকাতে পারলি না শেষে কি না রোহিতের উপর রাগ করে চাবির কথা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছিস দোষ তো তোর মা প্লিজ প্লিজ তুমি চুপ করো না আমি চুপ করবো না যতক্ষণ পারবো তোর কানের কাছে এই একই কথা আমি বলে যাবো রোহিতের স্ত্রী তুই রোহিতের ওপর তোর সম্পূর্ণ অধিকার আছে রোহিতের যা কিছু ব্যাংক অ্যাকাউন্ট এলআইসি যা অ্যাসেট সব কিছুতে তোর অধিকার আছে
এসব ছেড়ে ফেলে তুই চলে যাবি? এত বোকা তুই! আমি এসব কিচ্ছু চাই না মা, কিচ্ছু না। আমি শুধু একটু পিসফুলি বাঁচতে চাই মা। তুমি তুমি এখন আর কোনো কথা বলো না, ভাল লাগছে না, চুপ চুপ করো। ভাই আমার পোড়া কপাল, কবে যে তোর বুদ্ধি হবে? জমি আঁকড়ে ধরে থাকতে হয়, না তো বেদখল হয়ে যায়। একটা সম্পর্ক মা ভালোবাসার বিশ্বাস দিয়ে তৈরি হয়, আর আমাকে এইসব কথা বলে কোনো লাভ নেই। আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, এটা আমি ঠিক করেছি, আমি যাবই। আর তোমার ওখানে উঠলে যদি তোমার অসুবিধা হয়, তাহলে আমি আর শানু অন্য কোথাও থাকবো। এসব কি হচ্ছে ছোট, ব্যাগ গোছাচ্ছিস তুই? আরে এসবের মানেটা কি? জানতাম এটাই হবে, এই জন্য আমি আসতে চাইনি। আমি তোমাকে আগেও বলেছি আমার ভালো লাগছে না, সেটা বললে তো চলবে না। তুমি সত্যিটাকে অস্বীকার করতে পারবে? কি বলতে চাইছো তুমি? আমি তোমাদের কথা ভেবেই বলছি রোহিত, আমি প্লিজ আমি চাই না আমার জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট। তার জন্য আমি কি করব? আশ্চর্য, কেউ যদি একটা অবাস্তব চিন্তা নিয়ে বাঁচে আমি কি করতে পারি বলতে পারো? তুমি বুঝবে না এটা, ছেলেরা এটা বোঝে না। মেয়েরা সবকিছু শেয়ার করতে পারে কিন্তু হাজবেন্ডকে শেয়ার করতে পারবে না। শ্রীর যে আমাকে নিয়ে একটা সমস্যা হচ্ছে এটা কি তুমি অস্বীকার করতে পারবে? তার জন্য আমি কি করব, কি করব? আমি আমার কিছু করার নেই, জাস্ট করার নেই। এটা কোনো সলিউশন নয়, ইউ হ্যাভ টু ফেস দ্য প্রবলেম। তুমি কতদিন এভাবে এড়িয়ে যাবে? আমি জানি তুমি সবটাই জানো, সবটাই বোঝো, তুমি হয়তো চেষ্টাও করেছো কিছু। তুমি ওকে বলছো না কেন যে আমার আর তোমার মধ্যে সো কল্ড কোনো? কেন বলবো, কেন একবারই বোঝাতে যাব বলতে পারো? কারণ বোঝাতে তো তোমাকেই হবে রোহিত, এভাবে চললে ডিস্টেন্স তো কমবে না, বাড়বে। ঠিক এই কারণে আমি চাকরিটা ছেড়ে অন্য কোথাও চলে যেতে চেয়েছিলাম। জানি না অবশ্য তাতে কোনো লাভ হতো কিনা, আমি কিচ্ছু জানি না। আর আমি শুধু এইটুকু জানি যে রোহিত তোমাদের এভাবে দেখতে আমার ভালো লাগছে না। আমাকে প্লিজ সত্যি করে বলো তো, প্রবলেমটা শুধু আমি না আরো রাবিশ। একমাত্র তুমিই পারো রোহিত, স্ত্রীর অসুবিধেগুলো প্রবলেমগুলো বুঝতে, ওর সঙ্গে কথা বলতে, ওকে বোঝাতে। ওর সঙ্গে কথা বলো রোহিত। এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কোনো মেয়ে কি চায় বলো? তার স্বামী সংসার এই সমস্ত পিছু টান ছেড়ে একটা নতুন একদম পুরো নতুন জীবন শুরু করতে। কিন্তু আমার তো একটা সহ্যের সীমা আছে, আমি তো মানুষ। শোন শ্রী, ভেঙে ফেলাটা ভেঙে যাওয়াটা খুব সহজ, কিন্তু তা বলে জোড়া লাগার দিনগুলোর যে আবেগ ভালোবাসা তার কোনো দাম নেই বল।
জানি জানি এখন সকলে আমার দিকেই আঙুল তুলবে তুললে তুলবে কিন্তু এখন যা হচ্ছে তার থেকে অ্যাটলিস্ট কম অপমানজনক হবে সেটা রে শানুটা তো চারদিকে লোক নিয়ে বড় হয়েছে রে এত লোকের মাঝে ও কি করে পারবে বলতো ও তো কোনো অন্যায় করেনি ওকে এই শাস্তিটা কেন দিচ্ছিস আমি মানতে পারছি না শানু এই বাড়িতে থাকবে না এটা মানতে পারছি না কিছু আমি যেটা করছি দিদি সেটা শানুর ভালোর জন্যই ছেলে মানুষই করিস নি স্ত্রী তোকে একটা কথা বলি তোর থেকে অনেক বেশি দিন আমি তো সংসার করছি আমার কথা শোন তুই যা যা কি রোহিতের সঙ্গে কথা বল দেখবি সব সমস্যা মিটে যাবে মা আমরা কোথায় যাচ্ছি ও মা দিম্মার বাড়ি কেন আমরা তোর কেউ নই না রে হরে শ্রী প্রত্যেকদিন সন্ধ্যাবেলা যখন মুড়ি তেলে ভাজা নিয়ে আমরা আড্ডা মারি তারপর টিভিতে সিরিয়াল দেখা না ক্রিকেট সেই নিয়ে মারপিট হয় রিমোট লুকিয়ে রাখা এগুলো এগুলো তোর কিচ্ছু মনে পড়বে না নার্সিংহোমে যখন শুয়েছিলাম না তখন রাস্তা দেখতাম আর মনে মনে প্ল্যান করতাম এবারে গিয়ে অমুক জায়গায় শপিংয়ে যাবো শ্রীর সঙ্গে ওমা ওই সিনেমাটা তো দেখা হয়নি ওটা নুন শুয়ে দেখে নেব এগুলো তোর কিচ্ছু মনে পড়বে না জিম্মা তো কাঁদছে জিম্মা থেকে যান না প্লিজ তুমি জানো কি হয়েছিল নর্থ বেঙ্গলে ওই মেয়েটা আমি কিচ্ছু শুনতে চাই না শ্রী প্লিজ আমি শুধু জানি শানুকে ছাড়া থাকতে পারবো না এ বাড়িতে শানু থাকবে না হয় না ও আমাদের কত আদরে তুই বুঝতে পারিস তোমরা যদি শানুকে সত্যি ভালোবাসো তাহলে আমাদের আটকিও না যথেষ্ট হয়েছে আমার যথেষ্ট আমি আর পারছি শোন তোর বয়সে আমি তোরই মতো জেদি ছিলাম কিন্তু তোর মতো বোকা ছিলাম না আমি তোকে বলছি শ্রী এ বাড়িতেই সব থেকে বেশি সুখে থাকবি তুই আমি বলছি তোকে সবচেয়ে বেশি সুখে থাকবি কখনো মনের জোর হারাস না কখনো না এনে তোর জিনিস তোকে ফেরত দিতে এলাম মনে হচ্ছিল যেন ওটা আমারই গুড নাইট
আমি দিম্মার বাড়িতে যাব না ফান্টু দাদা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। দাদা ভাই, আমি একটা বুদ্ধি বার করেছি। ফান্টু দাদা, তুমি আমাকে নিয়ে পালিয়ে যাবে? চলো না পালাই, তুমি ম্যাজিক করে ভ্যানিশ করে দাও আমার। আমরা তোকে এমন জায়গায় লুকিয়ে দেব, দেখবি কেউ খুঁজেই পাবে না। হ্যাঁ, খুব মজা হবে। আমি ঠাকুরকে বলে দিলাম, ঠাকুর আমি তো ভালো ছেলে হয়ে গেছি, তুমি কিন্তু কাউকে বলবে না ফান্টুস দাদা আমাকে কোথায় নিয়ে গেছে। আমি তো ভয় পাচ্ছি না, তোমরা কাঁদছো কেন? আমি কি একদম চলে যাচ্ছি নাকি? আবার ফিরে আসবো তো। কি মজা, আমি তো ভ্যানিশ হয়ে যাব, দিমোর বাড়ি যাব না। ছোট ভাই, বড় দাদা হিসেবে তোমার কোনো সে থাকবে না? আরে বাবা, ডাইরেক্টলি বলতে না পারো, ওকে বুঝিয়ে তো দিতে পারো যে কোনটা তোমার পছন্দ কোনটা পছন্দ নয়। ওরা সত্যি চলে যাবে রুমা, শানুটা আর আমাদের কাছে থাকবে না। না, শুনতে পেলে না? শুনতে পেলে না বাচ্চাটা কিরকম ভাবে কাঁদছিল? তুমি ভালো মানুষ হয়ে বসে থাকো। শোনো, তুমি এত টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। আর কখন দেখবে, কখন দেখবে? ওরা চলে গেলে তারপরে না নিয়ে রইলে কেন? যাও না, যাও না, গিয়ে কথা বলো না, রোহিতকে বলো না যে ওর ব্যবহার আমরা কেউ পছন্দ করছি না। আসলে আমার নিজেরও খুব অসহায় লাগছিল রুমা, আমি রোহিতটার বরাবরই একটু পরিমিতি বোধটা কম, ও ব্যালেন্স করে চলতে জানে না। এর জন্য তো তুমি দায়ী, তুমি দায়ী। বড় দাদা হিসেবে তুমি তোমার কর্তব্য কখনো করনি, সব সময় প্রবলেম থেকে এসকেপ করেছো, আজও এই প্রবলেমটা থেকে তুমি এসকেপ করতে চাইছো। তুমি গিয়ে ওর মুখের উপর বলতে পারছো না কিছু, তুমি ভয় পাচ্ছো যদি ও ইনসাল্টেড ফিল করে, ও যদি মুখের উপর তোমাকে কিছু বলে না, এই জন্য তো তুমি যাচ্ছ না। অদ্ভুত মানুষ একটা। আচ্ছা, শানুর ব্যাপারটা কেউ খুব বুঝছে না, না ভাবছে না যে ও বাচ্চা চলে হলে ওকে নিয়ে এইভাবে দড়ি টানটানি খেলা যায় না, এতে এতে ওর সারল্যটা নষ্ট হয়ে যাবে, ওর শৈশবটা এলোমেলো হয়ে যাবে, এটা কেউ বুঝতে পারছে না। তুমি তোমার ভাব জগতে বিচরণ করো, করো। আমি দেখছি, আমি থাকতে শানুকে এ বাড়ি থেকে কে নিয়ে যায়। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ছেড়ে দাও। শোনো, তুমি এরকম করো না, তোমার শরীর খারাপ করবে, তোমার শ্বাসকষ্ট বেড়ে যাবে, তুই শান্ত হও। আরে শান্ত হয়েছিলাম বলেই তো আজকে এই দিনটা আমায় দেখতে হচ্ছে। আজকে আমি হেস্তনেস্ত করবো। রোহিত, রুমা শোনো, রুমা
নিজে ভালো না থাকলে অন্য কাউকে ভালো রাখা যায় না রোহিত। Just do what you think you want to do. তুমি যা করলে যেটা করবে ভালো থাকবে তুমি শুধু সেটাই করো। না হলে আর এত কাজ, সম্পর্ক, সাকসেস কোনো কিছুরই কোনো মানে থাকে না। আমি জানি তোমার কাছে আর কোনো অপশন নেই, সব কিছু ছেড়ে ছেড়ে তুমি বেরিয়ে যেতে পারবে না। আমি তবুও বলছি ভালো থাকার জন্য কোনো কম্প্রোমাইজ করো না। অনেক রাত হয়ে গেছে, চলে যেতেই শ্রী শামুটাকে ছাড়া কি করে থাকবো বলতো? একটা কথা শোন, একটা কথা শোন বাবা, এটা তোর বাড়ি চলে আসলে না পাবে, আমি শালুটাকে কোথাও যেতে দেব না, কোথাও যেতে দেব না। দিদি প্লিজ চলো, ওদের যেও না, যেও না। শানুর প্রতি তোমাদের এত ভালোবাসা আমি তো কেড়ে নিতে পারি না। আমি যাচ্ছি। তুই ভাবিস নি, তুই ভাবিস নি। দেখ আমি এক্ষুনি রোহিতের সঙ্গে কথা বলবো, এক্ষুনি বলবো। রোহিত, এই রোহিত কোথায় রে? বড় বৌদি, ছোটদা তো ওই শাওন দিদিকে বাড়ি পৌঁছাতে গেছে। বাবা আসবে না?